আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আমরা আছি সুমাইয়া অ্যান্ড সামিয়া এন্টারপ্রাইজ এবং এটা সুমাইয়া ডোর নামে পরিচিত। সুমাইয়া ডোরের অবস্থান হাজারিবাগ বেড়িবাগ আরএস সিএনজি পাম্পের উল্টো পাশে। এই মার্কেটটির নাম হচ্ছে মক্কা মদিনা মসজিদ মার্কেট। এই সুমাইয়া ডোরের প্রোপ্রাইটার জনাব সুরাব হোসেন। সুরাব ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ, ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সুরাব ভাই, নতুন কি প্রোডাক্টের আপডেট আছে বলেন? নতুন আপডেট তো মাল আপনার, আমি তো অ্যাভেলেবেল প্রতি নিয়তই আপনার ভিডিও দিতে থাকি আর আমার নতুন মালগুলি আমি দেখাই। তাছাড়া আজকে আর একটা ভিডিও দিব, যেটা হলো আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে সৌদি আরব প্রবাসী মোহাম্মদ আব্দুল সালাম ভাই কিছু প্রোডাক্ট ক্রয় করে। আব্দুল সালাম ভাইয়ের কাছে আমি 8 পিস প্রোডাক্ট বিক্রি করি, তার ভিতরে 5 পিস হলো আপনার সলিডের ভিতরে নকশা আর 3 পিস হলো ডিপ পাল্লা। জি, তো এই সালাম ভাইয়ের চৌকাটগুলি অন্য জায়গায় ক্রয় করে, সেখানে হয়তো তার পাল্লা যেটা বলছে হয়তো ভালো লাগে না বা সন্তুষ্ট না, পরে পাল্লাগুলি আমার কাছে অর্ডার দিছে। আর আব্দুল সালাম ভাইয়ের মালগুলি বোঝানোর জন্য তার আব্বা আসছে, আঙ্কেলের সাথে কথা বলবো যে আঙ্কেলের মাল দেখা কেমন লাগলো, যে কথা কাজে দিতে পারলাম কিনা। অর্ডার করেছে তার ছেলে আর বুঝে নিতে আসছে তার বাবা। তো সুপ্রিয় ভিউয়ার, এই যে আমাদের যে ইউটিউবে ভিডিওগুলো দেই, ইউটিউবের ভিডিও নানা রকমের আছে বা নানা ধরনের হয়। প্রবাসী ভাইরা কিন্তু এই ইউটিউবের ভিডিওগুলোকে অনেক বিশ্বাস করে, তারা ইউটিউবের ভিডিও দেখে বাংলাদেশে বিভিন্ন ধরনের পণ্য সরাসরি ক্রয় করে এবং সেগুলো তার আত্মীয়দের দ্বারা রিলেটিভদের দ্বারা রিসিভ করায়। এই হচ্ছে ইউটিউবের ডিজিটাল মার্কেটিং। তো আপনার প্রবাসী ভাই সালাম ভাই এটা ক্রয় করেছে, তার বাবা এটা কিনতে এসেছে। জি, এখানে আরেকটু ব্যাপার আছে, অনেকে আছে যে তার ছেলে প্রবাসীতে কিনলো, এটা সালাম ভাইয়ের ক্ষেত্রে না, অ্যাভেলেবেল ক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকে আসলে অনলাইনে কী প্রোডাক্ট দিল, কী বললো, কথা কাছে মিল কি না। আমিও চাই এটা প্রমাণ করতে, যে আমি আসলে যে দিতেছি আসলে বাস্তব দিলাম কি না, যে ওই আঙ্কেল মুরব্বীও দেখলো বা আপনার ভিডিওর মাধ্যমে সারা বিশ্বও দেখলো আসলে কথা কাছে মিল হচ্ছে কিনা। যেমন আপনার এই প্রোডাক্টগুলি সালাম ভাইয়ের কাছে, এই এটাকে গমের শীষ ডিজাইন বলা হয়, এটার হলো আমার 38 ভাইয়ের মাপটা হলো 38-81। এটার হলো 5 পিস প্রোডাক্ট, ভাইয়ের চোকারটা রাখছে 41। হ্যাঁ, 5 পিস প্রোডাক্ট না, এটা তো মেহগুনি কাঠের ভিতরে। ভাইয়ের সাথে আমার কথা ছিল 3 কাঠ, এই মাঝখানে 3 কাঠ দিব, কোনা কাটা দিব এবং পাকা 1.5 ইঞ্চি দিব। পাকা 1.5 ইঞ্চি, হ্যাঁ, কোনা কাটা, মাঝখানে 3 কাঠ। এইটার থিকনেস কতটুকু আছে? পাকা 1.5 আছে এখনো, তারা মাইপা বুঝা নিতে পারে, ফিনিশিং বড় পাকা 1.5 ইঞ্চি মোটা আছে। পাকা 1.5 ইঞ্চি, আমি যেভাবে বলছি আলহামদুলিল্লাহ ওইভাবেই প্রস্তুত করছি। ওইভাবে প্রস্তুত করেছে। জি, এইটার তো কত পার্সেন্ট সার হবে? এটা তো আমার পুরোপুরি সার মনে হচ্ছে, এটা পুরোপুরি সার। তারপর আমি কথায় আপনার মিডিয়াতে আমার বলা আছে যে সাধারণত 2-5% বল থাকতে পারে, আর যেহেতু আমাদের এটা বয়লারিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা, 2-5% বল থাকলে ওটা গুনে খানা খাইলেও মিনিমাম অনেক লং টাইমের পরে, 30-40 বছর পরে যায়। 30-40 বছর পরে যায়। তো এই যে 38-81, এটা 38-81 তো? 38-81, এটার চৌকাটা মানে 3.5 ইঞ্চির থেকে 1 ইঞ্চি কম নিছে ভাই। হ্যাঁ, 41 চৌকাট হলে পাল্লাটা 38 লাগে আর 3.5 ফুট হলে 39 লাগে। 39 লাগে, মানে সেটা 38 করেছে, 38 করছে, তার পাল্লাটা একটুখানি কম আছে। হ্যাঁ, তো এইটার প্রাইসটা কিরকম পড়েছে? এটার প্রাইসটা আপনার এভারেজে আমি একটা প্যাকেজ দিছি, তারপরও বলতে পারি যে আমার তো জানুয়ারি মাসের ভিডিওতে বলা ছিল 8,000 টাকা প্রাইস, এখন এই মাসে তো আমি অলরেডি 9 করে বেচতেছি, বা তা অনেকের ছোটো মাল অ্যাভারেজ থাকলে 2-5% কমও নেই, কিন্তু এই মালগুলি বাইরের আগের প্রাইজই আমার ওই 8,000 টাকা প্রাইজই দিছি, আর তার ডিপপাল্লাগুলি নেওয়া আছে 5,000 টাকা। ডিপপাল্লাগুলো 5,000 টাকা? জি। তো আমরা এইটা এই একই ডিজাইনের, বাইরের একই ডিজাইনের, একই সাইজ, এটার 5টা ডোর, এই 38x81 ইঞ্চি। আর এই ডিপপাল্লাগুলিও মোহাম্মদ আব্দুল সালাম ভাইয়ের, এই আব্দুল সালাম ভাই ডিপপাল্লাগুলি 3টা, দুটা হলো 38, একটা হলো 33-38। এবং তার এই যে মেন ডোরে কোনটা ইউজ করবে, মেন ডোরে কোনটা? এখন ওই ভাইয়ের আলাদা স্পেশালি একটা যে বড় গেট থাকে ওইরকম না, হয়তো আমি জানি না ফ্ল্যাটগুলি কেমন করছে, এমন হইতে পারে 5 রুমের 5টা, অথবা এখান থেকে একটা মেন গেটে লাগাবে আর গুলি মেন গেটে অন্য নিছে। মেন গেটে তো আপনার অনুমতি দিলে আমরা একটু ভিডিও করি, সামনে আসি আপনার সাথে কথা বলি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু মাইক্রোফোনটা একটু সামনে দিয়ে একটু ওনাকে, হ্যাঁ, যে আমি একটু আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ আব্দুল মান্নান। আব্দুল মান্নান, জি। তো আপনার ছেলে তো প্রবাসে কোন দেশে আছে? সৌদি মদিনাতে, দাম্মামে আছে এখন। দাম্মামে আছে, আপনি কি ছিলেন প্রবাসে?
জি আমি প্রায় 30 বছর কাটাই। আপনি 30 বছর ছিলেন, আপনি চলে আসছেন, এখন আপনার ছেলে আছে। জি জি। আপনার ছেলে কত বছর? আমার ছেলে 5 বছর। 5 বছর। তো আপনার ছেলে তো অর্ডার করেছে না এইগুলো? তো আপনি যে সব মানে নিজে এসে দেখলেন, তার সাথে আপনার ছেলের সাথে তো প্রতিনিয়তই আপনার কথা হয়। অবশ্যই। যে কি দেখে আপনার ছেলে এই সময় ধরে অর্ডার করলো এবং অর্ডার করার পরে আপনি নিজে সচকে এসে কি দেখলেন, মানে কথা কাজে কতটুকু মিল পেলেন সেটা বলেন না? ছেলে অবশ্য আমরা ইউটিউবের মাধ্যমে এগুলো দেখছে, দেখার পরে ছেলে পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পরে ছেলে বলছে টাকার সাথে কিনা বেচার একটা দাম দস্তুর চুক্তি হয়েছে। কেনার পরে আমারে বলছে তো বাবা আমি তো মাল লই এলেছি ঢাকা এমনি এমনি, যে আপনি যে মালগুলা ডেলিভারি করে নিয়ে আসেন। আমি বললাম যে আচ্ছা তো মাল লইছে, আমি কি যাইতে হইব নি? ছেলে বলছে তো যাইলে একটু ভালো হয়, দেখি শুনে আনতে পারেন যে কোথায় কাজে মিল আছে কিনা। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে বাবা যাও মনি, তারপরে মাল রেডি করতে বলো। তো আমি গত দুই দিন আগে আসার কথা ছিল, এখন বর্তমান আমি কাজে একটু ব্যস্ত ছিলাম, এই কারণে আজকে তারিখ দিছি। আশা দেখলাম যে ইনশাল্লাহ কাজে কথা একটু একটু মিল আছে, দেখি আর বাকিটা আল্লাহর হাতে। বাকিটা আল্লাহর হাতে। মানে এই যে ছেলে মানে অর্ডার করে ফেলেছে, আর আপনার ছেলে তো বাবাকে মানে অগাধ বিশ্বাস করে, বাবার প্রতি অগাধ বিশ্বাস, সে একটা কাজ করে ফেলেছে অনলাইনে অর্ডার দিয়ে দিয়ে, তারপরে বাবাকেই বলছে যে তুমি একটু এবার একটু দেখে দাও। আপনি ছেলের যে অর্ডার করেছে, ছেলে তো সঠিক জায়গায় অর্ডার করেছে আপনার মনে হয়? ইনশাআল্লাহ আশা করাতে আশা করা যায় যে আশা করা যায় ভালোই হয়েছে, ভালোই হয়েছে। ওকে ধন্যবাদ আপনাকে, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, দেশবাসীকে ধন্যবাদ। তো সুপ্রিয় ভিউয়ার, আমরা একজন প্রবাসী ক্রেতার যে বাবা তার কাছ থেকে শুনলাম যে যেই ভাই ক্রয় করেছে তার বাবা এই রিসিভ করতে এসেছে, সে যে বললো যে তার সন্তুষ্ট প্রোডাক্টটা দেখে। তারপরও কাঠের যে জিনিসগুলো, কাঠের তো মানে এইটা হচ্ছে কত পার্সেন্ট সার, এটা কিন্তু মানে সাধারণত চোখে দেখে মানে বোঝা যায় সার। কেমিক্যাল ট্রিটমেন্ট যদি এই জিনিসগুলো করা হয় তাহলে কিন্তু এগুলো লংজিভিটি অনেক বাড়ে, তাই না? সঠিক। এই যে কেমিক্যাল ট্রিটমেন্ট তো এগুলো করা, তো এগুলো কত বছর টেকসই হবে সৌরভ ভাই? এগুলি নর্মালিতে ইনশাল্লাহ আমরা 30 বছর বলতেছি, যে নর্মালি সর্বনিম্ন 30 বছরে ক্ষতিগ্রস্ত হবে না। তো আমার মালগুলিতে আমি সারের কোয়ালিটি অনেক ভালো দিছি, সান্তিন কিছু হালকা ফল আছে, সেই ক্ষেত্রে এগুলি 40-50 বছর লাস্টিং করবে ইনশাল্লাহ। 50 বছর লাস্টিং করবে। যেমন এই সাইডের মালগুলি ওই যে আঙ্কেল দেখতেছে, এগুলিও তার ছেলের মাল, এই মোট 8 পিস মাল আর কি, 8 পিস প্রোডাক্ট, 8 পিস ডোর তারা অর্ডার করেছে মানে ইয়েতে। আর আরেকটা আমি বলি, যেমন এই ভাই ডোরগুলি আমাদের যে বয়লারিং করা যে ডোরগুলি, এগুলি মাঝখানে 3 কাট, এগুলি আমরা অনেক মোটা গাছ নেই। তো আরেকটা ব্যাপার হলো এই মালগুলি আমরা যখন সেদ্ধ করি, তো সেদ্ধ করলে তো ভিতরে যে কাঠের কষগুলি, মূল কষ অর্থাৎ যে কষগুলি পল থাকলে গুনে খায়, ওই কষগুলি বের হয়ে যায় সেদ্ধ গলে। বের হওয়ার পরে এটা আমরা যখন সেদ্ধ গলে কেমিক্যালটা ভিতরে ঢোকে, যখন কালারটা দেখা গেল, গাছের কিন্তু সব গাছের একরকম কালার হয় না, অনেক সময় দু একটা কালার, একটা গাছের কালার একরকম আর একটা 19-20 হয়। তখন এই মালগুলি আমরা মাত্র নতুন রেডি করছি, 2-3 দিন হয় বানাইছি, এগুলি দেখা গেল 1-10 দিন যাওয়ার পরে এই কালারটা আরও অনেক কোনো রং দেওয়া লাগবে না, এমনি এমনি একটা খরি কালার ভাব চলে আসবে, কারণ এটা হলো অরিজিনালি সেদ্ধ করার পরে এই কালারটা আসে, সেদ্ধ করার পরে কালারটা, এটা যখন আলো বাতাস পায়, আলো বাতাস পাইলে এটার কালার আরও চমৎকার আস্তে আস্তে বেরোয় আসে। এই যে আমি একটু কাছ থেকে দেখাই, এই যে 3 কাট যে উনি বললেন সোরাব ভাই, বাস্তব 3 কাট মাসখানে, এই 3টা কাটের এটা হচ্ছে এই পাল্লাটা তৈরি। এটা তো ওনারা তো বানিশারা নিয়ে যাচ্ছে, বানিশারা আমি কিচ্ছু করি নাই, শুধু একটা প্রাথমিক গোসামাদা দিছি, প্রাথমিক গোসামাদা দিছি, এখন বানিশটানি যা করা লাগে সব এই সালাম ভাইয়ের বাড়িতে নিয়ে করবে, ওনার বাড়িতে নিয়ে করবে। আর আমি আরেকটা জিনিস বলে দেই, যে আমার এই চ্যানেলটা ভিডিওটা যারা সারা বাংলাদেশ দেখছে, হয়তো অনেক অনেক পার্টি, অনেক কাস্টমার কমপ্লেন করে, অনেকে ধোকাবাজি করে, যে আমি মনে করি ব্যবসা একটা ইবাদত করা যায় ব্যবসার মাধ্যমে, ব্যবসাটা পবিত্র। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করছেন, সাহাবায়ে কেরাম করছেন, আমরা করতেছি, ব্যবসাটা হলো পবিত্র। সবচেয়ে চাকরিতে যে মানুষ কোটি কোটি টাকাও বেতন পায়, তারপর এটা জব, আর এটা নিজের ব্যবসা। ব্যবসাটা যদি হালাল পন্থায় সঠিক পন্থায় করা যায়, এটাও একটা আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম ব্যবসা করার। তো কিছু অসাধু ব্যবসায়ীর উদ্দেশ্য বলবো যে ভাই আপনারা
আমি দেখছি অনেক কাস্টমারের কাছ থেকে আমি যদি বলি যে ভাই আপনার প্রোডাক্টটা এমনি না একটু ভালো দিচ্ছি আপনি আমাকে 1000 টাকা দেন কাস্টমার দিচ্ছে আমি তারে বুঝায় নিলে 2000 টাকা বেশি দিচ্ছে তাইলে আমার তো লাভ করতে কোনো সমস্যা নাই আপনি লাভ করেন 500 1000 2000 আলোচনা কইরা আপনি পর্যাপ্ত আপনার আলোচনার সাথে লাভ করেন কিন্তু আমার কথা হলো অন্য অসাধু ব্যবসা যে ভাই আপনারা উল্টা মালটা মাল দিয়ে নিজে ক্ষতিগ্রস্ত না হয়া আর অনলাইন ব্যবসাটা নষ্ট না করার জন্য রিকোয়েস্ট ওকে না সুপ্রিয় ভিউয়ার আমরা তো এই যে অনেকে বলে যে অনলাইনে মানে ই হয় ধোকাবাজি হয় কিন্তু আমি যতদূর জানি ব্যবসার ধোকাবাজি অনলাইনে না অফলাইনেও ধোকাবাজি আছে যে যারা অফলাইনে যারা দোকানপাট নিয়ে বসে ব্যবসা করে সেখানে যে ধোকাবাজি হয় না তা কিন্তু না সেখানেও ধোকাবাজি হয় ধোকাবাজি সব জায়গায় সব মানে ধোকাবাজরা সব জায়গায় আছে এখন যদি একজন ধোকাবাজ দোকানদার যদি অনলাইনে চলে আসে সে তো অনলাইনে ধোকাবাজি করবে করবে মানে এই হচ্ছে বিষয়টা তো সুপ্রিয় ভিউয়ার আমরা ভিডিওটা লং করলাম না অল্পের উপরে আমরা আজকে আপনাদের কিছু প্রোডাক্ট দেখালাম এবং একজন ক্রেতার সাক্ষাৎকার আপনাদের দিলাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা শপিং টিপ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ হাফেজ সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ